আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো এখন যাচ্ছি একটু মিরপুরে, আর মিরপুরে কার বাসায় যাচ্ছি সেটা একটু পরে বলবো। তো আশা করছি আজকের ভিডিওটা অনেক বেশি এনজয় করবেন। তো আমার বাসা থেকে মিরপুর বেশ দূরে, তো আসতে একটু সময় লাগে। তো আলহামদুলিল্লাহ আমরা চলে এসেছি। তো আসার পরেই চা বিস্কুট খাচ্ছি। তো এখানে আমি আর আমার মা বসে চা বিস্কুট খাচ্ছি। তো আমার বাসা থেকে মিরপুর আসতে বেশ সময় লাগে। তো সিএনজিতে আসতে আসতে আমার মাথাটা ধরে গেছে, তো এসে আমি চা নিয়ে বসলাম। তো আমি আজকে এসেছি আমার মেঝু বোন মৌসুমীর বাসায়, আর মৌসুমীর বাসায় এসে মা আর আমি চা খাচ্ছি। তো আমার মায়ের বাসাও মিরপুর। যারা আমার রেগুলার ব্লগ দেখেন তারা তো সবাই জানেন যে আমার মায়ের বাসা মিরপুর। তো আমার বোনের বাসা আর মায়ের বাসা পাশাপাশি। তো সিএনজিতে জার্নি করে এসেই চা খেয়ে একদম ফ্রেশ হয়ে গেলাম, আর মা বোনদের কাছাকাছি আসলে কিন্তু মনটা এমনিতেই ভরে যায়। তো এখন রান্নাঘরে চলে আসলাম, আর রান্নাঘরে এসে দেখি বোন রান্না করতেছে। এইটা আমার ছোট বোন, তো ছোট বোন মেজু বোনকে একটু হেল্প করছে। তো ছোট বোন সকালে চলে এসেছে মেজু বোনের বাসায়। তো ছোট বোন আর মেজু বোন দুই বোন মিলে রান্নাবান্না করতেছে। তো এসে দেখি অনেক কিছু রান্নাবান্না করে ফেলেছে, আরও কিছু বাকি আছে। তো আমি একটু তাড়াতাড়ি চলে এসেছি। তো বেশ কয়েকটা আইটেম রান্না করে ফেলেছে ওরা, তো আপনাদের সাথে একটু শেয়ার করি। তো এখানে রান্না করেছে চিকেন রোস্ট। তো এখানে মৌসুমী চিকেন রোস্ট রান্না করে রেখেছে, আর চিকেন রোস্ট আমরা সব বোনেরা দেখা যায় মায়ের মতো করেই রান্না করি, কারণ মায়ের রোস্টটা খুব মজা হয়, যদিও মার মতো টেস্টি হয় না। তো এখানে করেছে ইলিশ পাতুরি। তো এটা বিক্রমপুরে আমরা ইলিশ পাতুরি বলি, অনেকেই সাদা ইলিশ বলে। আর এখানে গরুর মাংসটা রান্না হয়ে গিয়েছে, তো গরুর মাংসের কালারটা দেখে অনেক লোভনীয় লাগছে। তো এটা রান্না করেছে ছোট বোন শম্পা। আর হচ্ছে চিংড়ি মাছ ভুনা করেছে, এটাও মৌসুমি করেছে। সালাদ কেটেছে, লেবু কেটেছে। তো এই আইটেমগুলো রান্না হয়ে গিয়েছে, আরও কিছু বাকি আছে। তো এইদিকে মা আবার পোলাওটা বসিয়ে দিচ্ছে, কারণ হচ্ছে মায়ের হাতের পোলাওটা আমরা সবাই খুব পছন্দ করি, আমাদের বাচ্চারা অনেক বেশি পছন্দ করে। তো মাকে দিয়ে এই পোলাওটা রান্না করানো হচ্ছে। তো মায়ের পোলাওটা অসাধারণ মজা হয়। মা কিন্তু তেমন একটা কিছু ব্যবহার করে না পোলাও রান্নার ক্ষেত্রে। তো পোলাওয়ের রেসিপিটা একটু একটু শেয়ার করছি। তো মা এখানে পোলাওর চালটা ভেজে নিচ্ছে। তো তেলের মধ্যে পেঁয়াজ আর আদা ভেজে তারপর চালটা ভেজে নিচ্ছে। আর এখন চালটা ভাজার পর দিয়ে দিল পরিমাণ মতো পানি। আর মা কিন্তু মেপে দেয় না, আমরা তো মেপে রান্না করি, যে 3 কাপ চালে 6 কাপ পানি। তো মা কখনোই মেপে রান্না করে না, এমনিতেই মার আন্দাজ মতো দিয়ে দেয়। তো মার পোলাওটা একদম পারফেক্ট ঝরঝরে সাদা সাদা হয়। আর মা দিয়ে দিল গরম পানি। তো এখন বলক আসার জন্য অপেক্ষা করবে। তো কিছুক্ষণ বলক আসার পরে দমে দিয়ে দিবে। তো 6-7টার মতো কাঁচামরিচ দিয়ে দিল, তারপর দিয়ে দিবে গরম মশলাগুলো। এখন একটু নেড়ে চেড়ে বলক আসলে ঢেকে তারপর দমে বসিয়ে রাখবে। এই তো এক চুলায় পোলাও হচ্ছে, আর এক চুলায় রান্না করছে খাসির মাংস। তো দেখা যায় আমরা রান্না করতে গেলে বাদাম বাটা, দুধ, জয়ফল, জয়িত্রী এই সমস্ত দিয়ে থাকি পোলাওর মধ্যে। তো মার পোলাওটা একদম সিম্পল কিন্তু খেতে এত মজা। তো মায়ের পোলাওটা আমরা যেমন পছন্দ করি আমাদের বাচ্চারাও কিন্তু অনেক পছন্দ করে, তাই মা রান্না করলো। আর মা যেখানেই যায় মেয়েদের বাসায় মার রান্না করতে হয়। তো মা তো আগে আমাদের বাসায় আসলে অনেক রান্না করতো, তো এখন তো মার শরীরটা বেশি একটা ভালো না। তো এই তো আমার মা বসে আছে। তো আপনারা সবাই আমার মা বাবার জন্য দোয়া করবেন, তারা যেন সুস্থ থাকে। তো চলুন আপনাদের একটু মৌসুমীর বাসাটা ঘুরে দেখাই। আমার প্রাণ প্রিয় ভাই আপুরা, যারা যারা আমার ভিডিওটি দেখছেন এখন আমাকে সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখবেন, যাতে নতুন একটা ভিডিও সারা মাত্র নোটিফিকেশন চলে যায় আপনার কাছে, আর আপনি সবার আগে ভিডিওটা দেখে নিতে পারেন। আর যারা সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন তাদের জন্য প্রাণ ঢালা ভালোবাসা আর দোয়া রইল। আর এইটা হচ্ছে মৌসুমীর বেডরুম।
তো বেডরুম সবারই কিন্তু একটা শান্তির জায়গা, বিশেষ করে আমার কাছে আমার বেডরুমটাই সব থেকে শান্তির জায়গা মনে হয়। তো দেখছি মৌসুমীর বেডরুমের পাশে ছোট্ট একটা বারান্দা, আর ওখানে ও কিছু গাছ লাগিয়ে রেখেছে। তো আমারও খুব গাছ প্রিয় আর আমার বোনদেরও খুব গাছ প্রিয়। তো আমি আবার গাছের কাছে একটু যাচ্ছি। তো ছোট ছোট কিছু গাছ আবার ফুল ফুটে আছে, তো দেখতে ভালোই লাগছে। তো বারান্দাটা সবুজ আর গাছগুলোও সবুজ, একদম ম্যাচিং হয়ে গিয়েছে। আমার কাছে সবুজ প্রকৃতি খুব ভালো লাগে। আসলে জায়গা থাকলে লাগানো যায়, আর জায়গা বেশি পরিমাণ না থাকলে কিন্তু গাছ লাগানো যায় না। তো এখন চাইলে আমরা ছোট ছোট গাছ ঘরের বিভিন্ন জায়গায় রেখে দিতে পারি, আর গাছ রাখলে কিন্তু খুব ভালো লাগে, খুব শান্তি শান্তি একটা ভাব লাগে। তো গাছে আবার ফুল ফুটে আছে সাদা সাদা, তো বেশ ভালোই লাগছে। তো এখানে শাড়ি আর আমার বোনের বাচ্চাদের সাথে খেলাধুলা করছে, ওদের খেলার একটাই মাধ্যম সেটা হচ্ছে মোবাইল ট্যাব। তো ওরা যেখানেই খেলবে এটা থাকবে ওদের সাথে। তো আর এটা হচ্ছে মৌসুমীর ছেলে মিহাদের রুম। তো তো আপনাদের আমার বোনের বাসাটা ঘুরে দেখালাম। তো আপনারা কেউ আবার মনে করতে পারেন যে বাসাটা দেখানোর কী আছে। তো আগেও আমি বেড়াতে আসতাম, তখন তো আর ভিডিও করতাম না, কারণ তখন তো আমি আর ব্লগ দিতাম না। তো এখন যেহেতু ব্লগ দেই, তো সেই জন্য আমি বাসাটা ঘুরিয়ে দেখালাম। আর অনেকে রিকোয়েস্ট করে, আপু কোথাও গেলে বাসাটা ঘুরে দেখাবেন, ভালো লাগে দেখতে। আর এখানে খাবারের পর্ব চলে এসেছে। তো এখানে ছেলেদের খাওয়া চলছে, প্রথম পর্ব ছেলেরা শেষ করবে, তারপর আমরা বসবো। আর এখানে হলুদ পাঞ্জাবি পরা এটা আমার আব্বা, আর আমার হাজবেন্ড, তারপর আমার বোনের হাজবেন্ড, আর আমার চাচাতো ভাই। তো সবাই একসাথে বসে খাচ্ছে। তো ওদের খাওয়ার পরে আবার আমরা বসবো। তো এইখানে শাড়িয়ার আর মিহাদ বসে খাচ্ছে। তো ওরা একসাথে খাবে, তাই এখানে বসলো, আর ওরা ওদের মতো গল্প করবে আর খাবে। আর এইখানে ছোট্ট লিটিল দুইটা বেবি, আদিব আর সাজিদ। তো ওদের মায়েরা ওদের খাইয়ে দিচ্ছে। তো সবাই যার যার সঙ্গীর সাথে খাচ্ছে। আর এখন আমরা মা বোনের একসাথে বসেছি। তো আমার মা, আমি, মৌসুমি, শম্পা সবাই একসাথে খেয়ে নিচ্ছি। তো আমরা আমাদের মতো গল্প করছি আর খাচ্ছি, খুব ভালো লাগছে। আর রান্নাগুলো এত মজার ছিল, মা বোনদের রান্না, এই রান্নার তো আর তুলনা হয় না। তো খুবই টেস্টিফুল খাবার। তো মা বোনদের হাতের খাবার, মা বোনদের সাথে বসে খেতে কিন্তু খুব মজা লাগে। আর এইটা আমার খাবার, তো খাবারটা দেখে বুঝতে পারছেন যে কতটা লোভনীয় আর কতটা মজা হয়েছিল। তো খাবার খেতে খেতে আমার সেজু বোন টুম্পা, ওকে খুব মিস করছি যে আমরা সবাই একসাথে আছি আর ও নেই। তো ও থাকে কাতারে, বিদেশে থাকে, তাই ওকে মিস করছি। তো ইনশাল্লাহ ও যখন দেশে আসবে তখন একসাথে আবার সবাই খাবো। তো এখন বিকেলবেলা, তো বিকেলবেলা চা খাচ্ছি। তো আজকে কিন্তু অনেক বৃষ্টি হয়েছে, ঠান্ডা পড়েছে, তো বিকেলবেলা দুধ চাটাই খেতে ইচ্ছে করলো, তো দুধ চা খাচ্ছে। তো এখানে আমার আব্বা আর আমার ভাইয়া চা খাচ্ছে একসাথে বসে।
তো চা নাস্তার পর্ব শেষ করে চলে যাচ্ছি বাসায়, আর সন্ধ্যা হয়ে গিয়েছে, তো বাসায় যেতে যেতে রাত্রও হয়ে যাবে। তো কারণ আমার বাসা অনেক দূরে, যেতে বেশ সময় লাগে, আর রাস্তায় তো জ্যাম থাকেই, আর বৃষ্টির রাত, তাই তাড়াতাড়ি চলে যাচ্ছি। তো বাহিরে কিন্তু ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে। তো আলহামদুলিল্লাহ বাসায় পৌঁছে গেলাম, তো এখন চলে যাব আমাদের রুমে। তো যার যার বাসা একটা শান্তির জায়গা, তো যেখানেই যাই না কেন নিজের বাসায় আসলে খুব শান্তি অনুভব করি। তো আর মিমকে বাসায় রেখে গিয়েছিলাম, কারণ মিমের খুব মাথা ব্যথা ছিল, তাই মিম যেতে পারেনি। তো বাহিরে বৃষ্টি আর ওর মাথা ব্যথা, তাই ও যায়নি। তো তাড়াতাড়ি চলে আসলাম বাসায়, আর ওর খালামণি ওর জন্য খাবার দিয়ে দিয়েছে। তো এই বক্সগুলো ভরে ভরে মিমের খালামণি মিমের জন্য খাবার দিয়ে দিয়েছে। তো মিম এখন বাসায় বসে মজার মজার খাবার এনজয় করবে। তো আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট ব্লগে। আল্লাহ হাফিজ।